এবার আমি মাছের মাথাগুলো ভেঙে দেব। সিদ্ধ হয়ে গেছে অনেকটা, তেজপাতাগুলো তুলে ফেলে দেব। অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আর একটু আলু সিদ্ধ হবে। আলু সিদ্ধ করে নিয়ে দেখাচ্ছি। এখন আমি মাছের মাথা দিয়ে একটা তরকারি করব, কিন্তু অন্যরকমভাবে। তার জন্য আমি প্রথমেই রিফাইন্ড অয়েলে একটু চিড়ে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার চিড়েগুলো আমি ছেড়ে দিচ্ছি। চিড়েগুলো এরকম ডিপ ফ্রাই করতে হবে, সাদা তেলে বা রিফাইন তেলে ডিপ ফ্রাই করতে হবে। এবার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি আর একটু সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি, মাছের মাথা ভাজবো। তারপর তরকারিটা কিভাবে করছি দেখাচ্ছি। তেল গরম হয়ে এসছে, এবার আমি মাছের মাথা ছাড়ব। মাছের মাথাটা ভেজে নিয়ে ফিরে আসছি। আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দেবো তিনটে বড় সাইজের আলু দিয়ে এবার ভাজবো। ঢাকা দিয়ে দিচ্ছি। ভেজে নিয়ে দেখাচ্ছি, এবার দেখছি কতখানি ভাজা হয়েছে। হ্যাঁ, ভাজা আমার অনেকটাই হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, আলুগুলো তুলে নেব। এবার আমি এতে একে একে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, মানে টিস্পুনের হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না ছেটে। একটু নুন দিয়ে দিলাম যাতে না ছেটে। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা, এটা একটু উঁচু 3 চামচ, মানে 4 চামচ, 4 চামচ পেঁয়াজ রসুন বাটা। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ টমেটো বাটা, টমেটো পিউরি, 1/2 চামচ। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো আমি জলে গুলে দেবো। আঁচটা কমিয়ে রাখলাম।
এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, এটা কিন্তু চা চামচের এক চামচ হলো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, এগুলো আমি জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলে রাখলাম, ওগুলো আর একটু ভাজি, তারপরে এটা অ্যাড করব। একটুখানি এতে পেঁয়াজ কুচি দিয়েছি, এবার এই গোলাগুলো আমি ঢেলে দেবো। শুকনোও দেওয়া যায়, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যখন যেরকম ইচ্ছা হয় সেভাবে দিই। এবার এটাকে আমি কষাবো। আঁচ কমিয়ে রেখেছি, লো টু মিডিয়াম ফ্লেমে আঁচ রেখেছি। এবার এখানে কিছু কাজু দিয়ে দিচ্ছি, কাজু ভেজে নেব। কাজু না ভাজলে তরকারিতে যখনই কাজু দেবেন কাজু কিছু ভেজে নিতে হবে, না তো কাঁচা গন্ধ ভালো লাগে না। এবার এতে দেবো এক চামচ দই, এটা দইয়ের জলটা একটু দিলাম। এবার দই যেহেতু দেওয়া হলো, মিষ্টিটা একটু বেশি দিতে হবে এতে। লো ফ্লেমে এবার ঘাঁটবো, কষাবো। লো ফ্লেমে কষিয়ে নিয়ে ফিরে আসছি। কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে আমি কষিয়ে নেব। আলু ভাজাগুলো আবার দিচ্ছি এতে। এবার এতে দেবো আন্দাজ মতো নুন মিষ্টি। আন্দাজ মতো এক চামচ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু দই আছে, টমেটো আছে, মিষ্টিটা একটু বেশি দেবো, তাও খুব বেশি না, এক চামচই দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশ দিয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে এবার জল ঢালব। এবার এতে জল ঢেলে দিলাম। ফুটে উঠেছে, এবার এতে আমি মাছের মাথা দিয়ে দেবো। মাছের মাথাগুলো একদম নরম হয়ে, যখন নরম হয়ে যাবে তখন এগুলো আমি ভেঙে দেবো।
এখন এরকম সিদ্ধ হোক একসাথে সিদ্ধ করে নিয়ে জল কমিয়ে নিয়ে মিনিট দশেক মতো জল ফুটিয়ে নিয়ে সব কিছু সিদ্ধ করে তারপরে আমি দেখাচ্ছি আর কি করব। এবার আমি মাছের মাথাগুলো ভেঙে দেব, সিদ্ধ হয়ে গেছে অনেকটা। তেজপাতাগুলো তুলে ফেলে দেব। অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আর একটু আলু সিদ্ধ হবে। আলু সিদ্ধ করে নিয়ে দেখাচ্ছি। আমি এটা একটু গ্যাসটা অফ করে রেখেছি, কারণ এইভাবেই কিন্তু আমি এখন নামাবো। দিয়ে দেবো এবার ঘি, গরম মশলা, গরম মশলা এক চামচ দিয়ে দিলাম, ছোট চামচের এক চামচ, ঘিও দিয়ে দেব এই চামচের এক চামচ, এটা হচ্ছে যে টিস্পুন তার হাফ চামচ। এবার এটা আমি ঘেটে নিলাম। এবার আঁচটা আমি গ্যাসটা আবার জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে আগে কিন্তু একটু ঝোল ঝোলই রাখতে হবে জিনিসটা, একটু ঝোল ঝোল, কারণ ঝোলটা একদমই টেনে নেবে। এইবারে আমি এটা যখন হয়ে গেছে, আঁচ কমানোই থাকবে, এইবারে আমি কিন্তু প্রথমে যে চিড়েটা ভেজেছিলাম সেই চিড়ে ভাজাটা এতে দিয়ে দেব। দিয়ে ব্যাস গ্যাস এবার আমি বন্ধ করে দেব, চাপা দিয়ে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটা এরকমভাবে একটু নেড়ে নেব। ব্যাস আমার অন্য ধরনের, অন্য স্বাদের মাছের মুড়ি ঘণ্ট রেডি টু সার্ভ। একবার বাড়িতে করে দেখবেন। যেহেতু কাজু কিশমিশ আছে তার জন্য কিন্তু টেস্ট অন্যরকম, দই পড়েছে, তো স্বাভাবিকভাবেই এটা একটু অন্যরকম রান্না খেয়ে দেখবেন। আমার মাছের মুড়ি ঘণ্ট, অন্য ধরনের মাছের মুড়ি ঘণ্ট রেডি টু সার্ভ। আজকের মতো এখানেই রান্না শেষ করছি, আবার কোনো রান্না নিয়ে দেখাবো। আর একটা কথা বলি, এখানে যদি মোটা চিড়ে পান তাহলে বেশি ভালো হয়, মোটা চিড়েগুলো কিন্তু এই মটমটা মতোই থাকে। আর একদমই ভাববেন না গোবিন্দভোগ চাল নেই বলে সেরকম গন্ধটা আসছে না, ভীষণ সুন্দর গন্ধ আসে। কারণ কাজু ভাজা রয়েছে, দই রয়েছে, সব মিলেমিশে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। একবার বাড়িতে করে খেয়ে দেখার রিকোয়েস্ট রইল। তাহলে আজকের মতো এখানেই রাখছি, পরে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসাম কুক ট্যুরে আপনাদের সবাইকেই এই রান্নাগুলো দেখাচ্ছি, নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই ওগুলো করবেন। ধন্যবাদ।